সবাইকে বলতে চাই যে এই চার দেয়ালে না থেকে ভ্রমণে বের হন, ঠিক আছে? এই যে নৌকা ভ্রমণ করেন, গাছপালা দেখেন, ঠিক আছে, সুন্দরী নারীদের দেখেন, এটাই হচ্ছে লাইফের সুন্দরতম পার্ট। সো আমরা ঘুরি এখন নাকি? ঘুরি ঘুরি। বুঝবাই, আপনার কাছে সবচেয়ে সুন্দরতম, জীবনের সবচেয়ে সুন্দরতম পার্ট কোনটা? ফ্যামিলি, তারপরে নেচার। ওকে, ভ্রমণটাকে আপনি হচ্ছে কিভাবে উপভোগ করেন? এনজয়মেন্টটা হচ্ছে ওই লেভেলে যে আমার কাছে লাইফে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফ্যামিলি, অ্যান্ড আফটার দ্যাট লাইফের যদি কোনো পারপাস থাকে সেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডটা ঘুরে দেখা। মানে এই জীবনে বেঁচে থেকে একটা মানুষ যা যা করতে পারে, ওই কাজগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট আমার কাছে মনে হয় ঘোরা, পুরো পৃথিবীটাকে দেখা। এর চেয়ে সুন্দর কিছু কোনো কিছু হতে পারে না, এটা আমার কাছে মনে হয়। সো আমি হোয়াট আই উড রিকোয়েস্ট এভরিওয়ান, যে আমরা লাইফে অনেক টাকা পয়সা কামাই, অনেক কিছু করি, অনেক জায়গায় খাইতে বসি, অনেক অ্যাক্টিভিটিস করি, অনেক দামি দামি জিনিস কিনি, সেটা যদি সামর্থ্য থাকে ভালো, কিন্তু মানে আর্নিংয়ের পর ওই আর্নিংয়ের স্পেন্ড করার একটা মূল জায়গা হওয়া উচিত ট্রাভেলিং, অ্যাজ মাচ অ্যাজ পসিবল পুরো ওয়ার্ল্ডটা ঘুরে দেখা উচিত। মানে যে ধরেন হচ্ছে একটা সুন্দর একটা সমুদ্র দেখলো, আর যে দেখলো না, দুইটা মানুষ এক না, যে সুন্দর একটা পাহাড় দেখলো, যে সুন্দর একটা ঝর্ণা দেখলো, যে সুন্দর একটা নেচার দেখলো, আর যে দেখলো না, সে কখনোই এক না। সো অ্যাজ মাচ অ্যাজ পসিবল ঘুরতে হবে লাইফে, প্রচুর ঘুরতে হবে। তার মানে ঘুরলে মন ভালো থাকবে, মন ভালো থাকে, মন প্রশস্ত হয়, এবং মন অনেক কিছু অনেক বড় চিন্তা করতে পারে। আর মন যদি মানে বড় না হয়, মন অনেক সময় বড় চিন্তা করতে পারে না, মন অনেক সময় বড় স্বপ্ন দেখতে পারে না। যারা ট্রাভেলার আমার কাছে মনে হয় তারাই পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্নবাজ, তারাই পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্নগুলো দেখতে জানে। পুরো ওয়ার্ল্ড তারা দেখেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, বিভিন্ন কালচার তারা দেখছে, এবং পুরো ওয়ার্ল্ডটা মানে বিশ্বের কোন কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো যখন তাদের মাথায় থাকে, তখন তারা অনেক শার্প চিন্তা করতে পারে যে কোনটা আসলে করা যেতে পারে, কোনটা করা যেতে পারে না, কোনটা হতে পারে, কোনটা হতে পারে না। সো দৃষ্টি যখন প্রশস্ত হয়, মানে আপনার লেন্স যখন আপনি ওয়াইড লেন্সে যাবেন, তখন আপনি অনেক কিছু দেখতে পাবেন। সো মানুষের দৃষ্টিটাকেও প্রশস্ত করা উচিত। তার মানে আমরা তো এখন ভ্রমণ করছি, একটা সুন্দর একটা জায়গায় আমরা ঘুরছি, যেখানে শুধু পানি আর পানি এবং সুন্দর সুন্দর গাছ, সে গাছগুলো যদি আমরা চিনি না কিন্তু সুন্দর। এখন এই মুহূর্তে এই সুন্দর জায়গায় আপনি ঘুরে আপনার কেমন লাগছে? সেই সত্যি কথা, সেই কারণ মানে এই জায়গাটাতে আমি এর আগেও আসছি, কিন্তু আজকে যে আসলাম, মানে আগের আশাটার সঙ্গে আজকের আশাটা আমি আসলে মেলাতে পারছি না, কারণ আজকের এনভায়রনমেন্টটা ডিফারেন্ট। আগের চাইতে এখানকার মানে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, গাছগাছালির সৌন্দর্যটা চেঞ্জ হয়েছে। আজকে অন্য সময় পানির লেভেল যা ছিল, এখন পানির লেভেলটা একটু বেশি আছে, আকাশটা একটু ক্লাউডি আছে, সুন্দর একটা ওয়েদার, একটু বাতাস আছে, দ্যাটস ট্রুলি নাইস। মানে রাতারগুল অর মানে আমরা ধরেন হচ্ছে যখনই কোনো ট্যুর প্ল্যান করি, হ্যাঁ, যে আমরা একটা ট্যুরে যেতে চাই, সো ওই জায়গাতে আমরা হয়তো বা থাইল্যান্ড যেতে চাই, হুইচ ইজ গুড, থাইল্যান্ড সুন্দর, আমরা হয়তো মালদ্বীপ যেতে চাই, দুবাই যেতে চাই, অনেক জায়গায় যেতে চাই, আমরা যাবো, পৃথিবীর সব জায়গায় যাবো, বাট একটা ছোট্ট রিকোয়েস্ট, এই যে আমরা এখন যেখানে আছি এটা বিউটিফুল, এটা যদি কথার কথা এই স্পটটা থাইল্যান্ডে থাকতো, আমরা এই স্পটে যাওয়ার জন্য আমরা থাইল্যান্ড যেতাম, এবং সেখানে গিয়ে আমরা হয়তো বা চেক ইন দিতাম যে আমি এই স্পটে আছি, থাইল্যান্ডের রাতারগুলে আছি, তখন এই স্পটটার ভ্যালু অনেক বেড়ে যেত। বাট নিজের দেশে আছে হয়তো বা সেটার কদর আমরা সেভাবে দিচ্ছি না, বাট বিলিভ মি দিস ইজ ট্রুলি বিউটিফুল। এবং আপনি এখানে ট্যুরিস্ট যারা আছে, কথার কথা যে যারা ট্যুরিস্ট স্পটগুলোতে বেশি যায়, ওদেরকে আপনি এই স্পটে নিয়ে আসেন, দেখবেন যে দে উইল সে ওয়াও। তার মানে উই হ্যাভ টু সে আওয়ার স্পটস ওয়াও ফার্স্ট, আমাদের স্পটকে আগে আমরা ওয়াও বলতে হবে, তাহলে বাকি সবাই ওয়াও বলবে। তার মানে যে লাইফের সুন্দরতম পার্ট, একটা পার্ট বলা যায় যে ভ্রমণ, ভ্রমণ, যে ভ্রমণ না হলে লাইফের অনেক কিছুই অপূর্ণ, অনেক কিছু, মানে আপনি এই পৃথিবীতে আসছেন, আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, সো পৃথিবীটা কেমন সেটাই যদি আসলে আমরা না দেখলাম, না জানলাম, এর পরে হচ্ছে পৃথিবীর খুব ক্ষুদ্রতম একটা পার্ট হচ্ছে আপনার দেশ, আর সেটা যদি বাংলাদেশ হয় সেটা তো আরও ক্ষুদ্রতম, মানে এটাই যদি দেখার বাকি থাকে, তাহলে আপনি বলতে পারেন যে জীবনে অনেক কিছুই আসলে মানে হলো না, মানে অনেকটাই বৃথা, আসলে আসলে অনেকটা বৃথা। কারণ যত বেশি দেখবেন, যত বেশি দেখি, আমি যদি আমাকে এক্সাম্পল দিই, যত বেশি দেখছি নিজের চিন্তা যেমন প্রসারিত হচ্ছে, মনটা প্রশস্ত হচ্ছে,
স্বপ্নগুলো অনেক বড় হচ্ছে, এটা আসলে বলে মনে হয় পুরোপুরি বোঝানো যাবে না। মানে যে চোখ স্রষ্টার এই সৌন্দর্য দেখেছে আর যে চোখ দেখেনি, দুটো চোখ আলাদা। তার মানে আমি আপনি দুজনেই বলতে চাই যে যারা চার দেয়ালের মধ্যে বিনোদন করছেন, হ্যাঁ, দেয়াল থেকে বের হন, ওটা বিনোদন না। হ্যাঁ, আপনারা দেয়াল থেকে বের হন এবং হচ্ছে আপনারা ভ্রমণ করেন, হ্যাঁ, এবং লাইফের সুন্দরতম যে পার্টি আছে, সুন্দরতম ডালাটি আপনি উঠিয়ে ধরুন, যাতে আপনি সুন্দরতম যে লাইফের যে অংশটি আছে সেটি উপভোগ করুন, উপভোগ করতে হবে, রাইট। সো তোমার কাছে কেমন লাগছে সেটা বলো। আমার কাছে তো অসাধারণ লাগতেছে, বুঝছেন। ধরো মানুষ হচ্ছে টাকা দিয়ে, টাকা হলে দামি দামি গ্যাজেট কিনে, হ্যাঁ হ্যাঁ, দামি দামি পোশাক কিনে, বাট অনেকেই আবার আমি অনেককেই দেখেছি যে একটু টাকা জমিয়ে কোথাও ঘুরতে যায়। কোনটা তোমার কাছে বেশি এনজয়েবল মনে হয়? আমার কাছে সবই দরকার আছে জীবনে, কিন্তু ফার্স্ট প্রেফারেন্স কোনটা হওয়া উচিত? আমার কাছে মনে হয় যে গ্যাজেটটা অবশ্যই দরকার মানুষের, মানুষের নানান রকম শখ থাকে, কিন্তু ভ্রমণটা মাস্ট বি, করতেই হবে। ভ্রমণ ছাড়া আসলেই মানে ওই গ্যাজেটগুলো দিয়ে চার দেয়ালে বন্দি থেকে সেখানে বসে বসে একদম মানে যেটাকে বলে হচ্ছে কি জগৎ, ধরেন হচ্ছে ওটা টেকনোলজির জগৎ, সেই জগতেই শুধুমাত্র বিচরণ। কাজী নজরুল ইসলাম বলে গেছিলেন যে পৃথিবী একটা সময় হাতের মুঠোয় থাকবে, তো ওটা হচ্ছে যে মানে হাতের মুঠোয় যে পৃথিবী দেখা, ওইটা আর কাজী নজরুলের আগে সেটা আমাদের রিলিজিয়নও বলা আছে, একটা সময় মানুষের কাছে মানে পুরো পৃথিবীর মানে পুরো পৃথিবীটা খুব কাছে চলে আসবে, সেই সময়টা এসছে। তো মোবাইল ফোনেই না থেকে একটু বের হওয়া, জগৎটাকে দেখা, দেশটাকে দেখা, বিশ্বটাকে দেখা। আর যারা এখনো ভ্রমণ শুরু করেননি, অনুরোধ করব স্টার্ট করুন, বিলিভ মি আপনি আর ফিরতে চাইবেন না, আপনি শুধু প্ল্যানই করবেন যে নেক্সট কোন স্পটে যাচ্ছি। এটা একটা অন্যরকম আনন্দের বিষয়, আপনাকে আনন্দে রাখবে, আপনি আনন্দে থাকলে আপনার চারপাশ আনন্দে থাকবে, ভেরি ইম্পর্ট্যান্ট। সবাইকে বলতে চাই যে এ চার দেয়ালে না থেকে ভ্রমণ ভ্রমণে বের হন, ঠিক আছে, এই যে নৌকা ভ্রমণ করেন, গাছপালা দেখেন, ঠিক আছে, সুন্দরী নারীদের দেখেন, এটাই হচ্ছে লাইফের সুন্দরতম পার্ট। সো আমরা ঘুরি এখন নাকি? রাইট, ঘুরি ঘুরি।